আমাদের এখানে অতি সম্প্রতি একটা অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে। এই প্রথম অ্যাপেন্ডিসেক্টমি হলো, যেটা আমাদের একটা স্বাস্থ্য বিভাগে একটা বড় অর্জন। সপ্তাহে 8-10টা বা 6-7টা অপারেশন আমরা করতে পারবো, যদি সব ব্যবস্থাপনা বা রোগীর কন্ডিশন যদি ঠিক থাকে। অ্যাপেন্ডিসেক্টমি ছাড়াও আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নতুন মাইলফলক স্পর্শ করলো। বিয়ানীবাজার সহ আশপাশ কয়েক উপজেলার মানুষ চিকিৎসা নেনই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। প্রথমবারের মতো এখানে অপারেশন করা হয়েছে অ্যাপেন্ডিসেক্টমি। এরই মাধ্যমে এগিয়ে গেল প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল। গেল বৃহস্পতিবার 16 বছর বয়সী এক কিশোরের অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটিতে। সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডাক্তার আহমদ নাসিম হাসান লাবলু, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডাক্তার মেহেদি হাসান মুন্না, ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার রহমান শুভ ও নার্সদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের টিম নিয়ে অপারেশন করা হয়। অপারেশনের পর রোগী ভালো আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনির হক জানান, জনবল সংকট নিয়ে কাজ করছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারপরও নানা ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। তিনি জানান, পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং জনবল পেলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের আরও ভালো চিকিৎসা প্রদান করা যাবে। আমাদের এখানে অতি সম্প্রতি একটা অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে। আমরা এই উপজেলা হেলথ কমপ্লেক্স তৈরির পরে এই প্রথম অ্যাপেন্ডিসেক্টমি হলো, যেটা আমাদের একটা স্বাস্থ্য বিভাগে একটা বড় অর্জন। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পরবর্তীতে ধারাবাহিকতায় আরও হয়তো অপারেশন করতে পারবো। এখন আমাদের যে পর্যায়ে আছে, আমরা সপ্তাহে 8-10টা বা 6-7টা অপারেশন আমরা করতে পারবো, যদি সব ব্যবস্থাপনা বা রোগীর কন্ডিশন যদি ঠিক থাকে। অ্যাপেন্ডিসেক্টমি ছাড়াও আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি, যেমন সার্কামসেশন, লাইপোমা, গ্যাংলিয়ন, সিভাসিস সিস্ট, বার্নের ড্রেসিং, এক্সটেন্সিভ বার্নের ড্রেসিং এবং অন্যান্য রোগীগুলোর ড্রেসিং আমরা করতে পারি। আপনারা জানেন যে বিয়ানীবাজারের হাসপাতাল আগে থেকে অনেক সুনাম ধরে রাখছে, তারই উত্তরোত্তর এই অ্যাপেন্ডিসেক্টমি। আমরা আশা রাখি অদূর ভবিষ্যতে আমরা এখানে পিত্তথলির অপারেশন এবং অর্থোপেডিক্সের অনেক অপারেশন হয়তো আমরা করবো। আমরা ডাক্তার পাওয়ার সাপেক্ষে আমরা যদি এইখানে আরও ডাক্তার বাড়ানো হয়, আরও মেডিকেল অফিসার যুক্ত করা হয়, তাহলে তাদেরকে প্রত্যেকে একটা আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়ে আমরা আরও বেশি আগে যেতে পারবো। বিভাগ জুড়ে নর্মাল ডেলিভারিতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ সুনাম রয়েছে। পৃথক কিছু ঘটনা ছাড়া সুনামের সাথে সেবা দিচ্ছে হাসপাতালটি রোগীদের। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 দিনে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করা যাবে। এতে প্রাইভেট হাসপাতালের বাড়তি খরচ থেকে রক্ষা পাবেন অসহায় রোগীরা। আমাদের যে লোকবল আছে তার থেকে যদি আরও বেশি লোকবল পাই আমরা আসলে এইগুলো করতে পারবো। আপনারা জানেন যে হুয়ের যে গাইডলাইন অনুসারে 10,000 রুগীর জন্য 1-2 জন করে ডাক্তার প্রয়োজন। তো সেই হিসেবে এই বিয়ানীবাজারে অলমোস্ট 60 জন ডাক্তার হুয়ের ইয়েতে আমরা এগুলো পাই না। তো আমরা আশা রাখি সরকার হয়তো সামনের দিকে আরও বাড়বে। আমরা একটা সীমিত পরিসরের, সীমিত ইনকামের দেশ, আমাদের উন্নতি বিভিন্ন সেক্টরেই দরকার। আপনারা জানেন আমাদের বঙ্গবন্ধু টানেল হচ্ছে, আমাদের পদ্মা সেতু নিজের অর্থায়ন হচ্ছে, আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, আমরা স্বাস্থ্যখাতে প্রভূত উন্নতি। এগুলো খরচ ভুলিয়ে আমি মনে করি অদূর ভবিষ্যৎ সরকার আরও ইয়ে বাড়াবে এবং আপনাদের তথা আমাদের আমাদের বিয়ানীবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম উত্তরোত্তর ছড়িয়ে পড়বে। এটা যে খরচগুলো আসলে আমরা সরকারি সাপ্লাই যা থাকে সেগুলোর মধ্যে করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন রক্ত থাকে বা ইয়ে থাকে, রক্তটা এখনও আমাদের অ্যাভেলেবল হয় নাই, হয়তো রক্তগুলো অদূর ভবিষ্যতে আমাদের কালেকশন এবং ব্লাড ব্যাংকের ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা এই নিয়ে লেখালেখি করতেছি। তো যদি ব্লাড ব্যাংকের ব্যবস্থা হয়, আপনার ডোনার থাকার সাপেক্ষে আমরা এটা অ্যারেঞ্জ করতে পারবো, তখন হয়তো এত খরচ হবে না বা ইয়ে খরচ হবে না, এদিকে রক্তের খরচটা কমে আসবে। এছাড়া আর তেমন কিছু এখানে কেনার দরকার হয় না। অনেক সময় ড্রেসিং বা ইয়ের জন্য বা রোগীকে বাসা ইয়ের জন্য সেটা রোগীকে নিজের ব্যবস্থা নিয়ে করতে হয়, তাছাড়া কোনো খরচ হয়। এটা সপ্তাহে আমাদের সার্জারি কনসাল্ট মহোদয় 2 দিন আসেন না আর বাকি 5 দিন আসেন। 2 দিন আসেন না মানে সান্ধ্যকালীন প্র্যাকটিস থাকে, সেই জন্য আর কি। আমি অন্য কোনো কারণে 2 দিন আসেন না, সান্ধ্যকালীন প্র্যাকটিসের কারণে উনি সেদিন আসেন বিকালবেলা বৈকলিক প্র্যাকটিসে। তো সেদিন সকালবেলা অপারেশন হয়, বাকি যে 5 দিন এবং সরকারি বন্ধের দিন ছাড়া, সরকারি বন্ধের দিন ছাড়া বাকি দিনগুলোয় সম্ভবপর হবে রোগী কন্ডিশন উপর। নর্মাল ডেলিভারিতে পুরস্কার পেয়ে আসা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাতে উন্নয়ন আসলেও নানা সময়ে রোগীদের কিছু অভিযোগ থেকে যায়। নানা সময়ে নর্মাল ডেলিভারিতে মিডওয়াইফদের অবহেলা কিংবা গাফলতির অভিযোগও পাওয়া যায়। সচেতন মহলের দাবি, সেবার মহৎ মনমানসিকতা নিয়ে ডাক্তার, নার্স এবং মিডওয়াইফরা কাজ করলে এসব অভিযোগ আর থাকবে না ভুক্তভোগীদের। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।